সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশের একজন মুফাসসির মালয়েশিয়ায় রয়েছে, তার জনপ্রিয়তা, তার মাহফিলগুলোতে মানুষের উপস্থিতি দেখে জালেমদের চক্ষুশূল হয়েছেন, তিনি হলেন ডক্টর মিজানুর রহমান। এই ডক্টর মিজানুর রহমান আজহারী দেশে কবে আসবেন আমি আপনাদেরকে একটা নতুন তথ্য দিই। দেখেন, মিজানুর রহমান আজহারী গিয়েছেন, তার যাওয়ার মধ্যে আর যারা দেশের বাউন্ডারি থেকে পলায়া লাল পাসপোর্ট ব্যবহার করে গেছে তাদের যাওয়া কি এক হতে পারে? তারা চোরের মতো পালায় গেছেন, আর মিজানুর রহমান আজহারীরা সসম্মানে পড়ালেখার জন্য ডিগ্রি নেওয়ার জন্য গিয়েছেন, ঠিক কিনা? ঠিক কিনা? তারা এই মিজানুর রহমান আজহারীরা দেশে আসলে তাদের জন্য হাজারো ফুলের মালা তাদের জন্য অপেক্ষা করছে, আর যারা পলায়ে গেছেন, পালিয়ে গিয়েছেন, দেশের সম্পদ আত্মসাৎ করে গিয়েছেন, তাদের জন্য মালা আছে, তবে সেটা ফুলের নয়, সেটা কিসের? জুতার মালা। কথা বলে ঠিক কিনা? এজন্য মালা কোনটা গ্রহণ করবেন আপনারা ডিসাইড করুন। মিজানুর রহমান আজহারী 21-9-2024 টিএসসি মোড়ে মাহফিল করতে আসবেন, আলহামদুলিল্লাহ বলেন। 21-9-2024 মানে এই সেপ্টেম্বর মাসের 21 তারিখে, 20 তারিখে যতটুকু আমি আমার জায়গা থেকে জেনেছি 20 তারিখে উনি আসবেন দেশে। আল্লাহ তাআলা তাকে সহি সালামতে আসার তৌফিক দান করুন, কারণ তার আলোচনার মাধ্যমে হাজারো যুবক, হাজারো লক্ষ কোটি যুবকেরা তারা তাদের সকল অপরাধ জগৎ থেকে বের হয়ে কোরআনের আলোয় নিজেদের জীবনটাকে আলোকিত করার স্বপ্ন দেখা শুরু করেছে, ঠিক কিনা? কোরআনটা হলো একটা প্রবাহিত স্রোতের মতো। কিসের মতো? প্রবাহিত স্রোতের মতো, শুধু স্রোত না, প্রবাহিত স্রোতের মতো। এটা যদি আপনি বাদ দেওয়ার চেষ্টা করেন হয়তো কিছুক্ষণ থেমে থাকবে, কিন্তু এই বাদ দেওয়ার কারণে এটা যে পরিমাণ ফুলে ফেপে উঠবে ওটার সামনে দাঁড়াবার আপনার 14 গুষ্টির ক্ষমতা নেই, ঠিক কিনা? যারা সামনে এসে দাঁড়াবে তাদেরকে সব আশা এসে গঙ্গাতে ফেলবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝার, অনুধাবন করার তৌফিক দান করে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলে দোয়া করুন, আগামী সমাজ ব্যবস্থা হবে কোরআনের, ঠিক কিনা? আগামী দিন হবে কোরআনের, ঠিক কিনা? আগামী দিন হবে ইসলামের, ঠিক কিনা? মানার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ, মানার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? দুই হাত উঁচু করে দেখা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। স্লোগান পরিবর্তন করতে হবে, ঘরে ঘরে নয়, বলতে হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো, ঠিক কিনা? আল কোরআনের আলো কোথায় জ্বালতে হবে? সংসদে আলো জ্বাললে ঘরে ঘরে আলো অটোমেটিক চলে আসবে, ঠিক কিনা? পার হাউস হলো, পার হাউস হলো ওই সংসদ, পাওয়ার হাউস হলো ওই সংসদ, ওইখান থেকে সুইচ দিলে অটোমেটিক প্রত্যেকের ঘরে কারেন্ট চলে আসে, ঠিক কিনা? ওইখানে যদি কোরআনের আলো চালু করা যায় আপনার ঘরে অটোমেটিকলি কোরআনের আলো জ্বলে আসবে। এই জন্য আমরা সামনে আমাদের তাকবীরের স্লোগানের সিস্টেম হবে আল কোরআনের আলো কোথায় জ্বলতে হবে, আল্লাহ তাআলা কবুল করে বলুন আমিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে অনেকগুলো বিষয় আমাদের সামনে উল্লেখ করেছেন, আমরা যদি লক্ষ্য করে তাকাই এই সূরাটি আমাদের রাসূলের আগের ঘটনাকে কেন্দ্র করে। আমাদেরকে আল্লাহ তাআলা কেন বলেছেন? কারণ হলো যারা এই যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করে মানুষের উপরে জুলুম নির্যাতন করবে, আল্লাহ তাআলা তাদের সাথেও একই পরিণতি ঘটাবেন, ঠিক কিনা? এই জন্য আমরা দেখতে পাই এই সূরাটির যদি দিকে আমরা সরল অনুবাদ দিকে যদি তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি কি লক্ষ্য করেননি, আপনি কি খেয়াল করেননি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, আপনার রব, আপনার প্রভু ওই হস্তি বাহিনী, বিশাল হস্তি বাহিনী অহংকারীদের সাথে আল্লাহ তাআলা কিরূপ আচরণ করেছেন, আপনি কি সেটা লক্ষ্য করেননি? এরপরে বলেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে, তাদের সকল ষড়যন্ত্রগুলোকে, তাদের সকল কৌশলগুলোকে, তাদের সকল মতগুলোকে আমি আল্লাহ নকশা করে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। কারণ ওই সময় আবু আব্দুল মুত্তালিবের সেই ক্ষমতা ছিল না,
যে তিনি এবরা বাহিনীর হস্তি বাহিনীর এই বিশাল বাহিনীর সামনে মোকাবেলা করার মতো তার সে শক্তি ছিল না। এই জন্য আল্লাহ তাআলা বান্দার চেষ্টা যেখানে শেষ আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু। আল্লাহ রব্বুল আলামিন এই বিশাল বাহিনী পৃথিবীর ইতিহাসে ওই সময় পর্যন্ত এত বড় হাতির বাহিনী কখনো ছিল না। তাফসীরের মধ্যে তাফসীরে জালালাইন তাফসীরে ইবনে কাসির সহ বিভিন্ন তাফসীরের মধ্যে আসছে প্রায় 100 হাতি ছিল ওই ওই বাহিনীর মধ্যে। এই সুবিশাল বাহিনীকে পরাস্ত করার জন্য আল্লাহ তাআলা যাকে যাকে ছোট ছোট পাখিগুলো প্রেরণ করেছেন, এই যেই পাখিগুলো এক একটা পাখি সামান্য পরিমাণ এত ছোট ছোট পাখি, তাদের পায়ের মধ্যে দুই পায়ের মধ্যে দুটো ছোট ছোট পাথর এবং তাদের মুখে একটা পাথরে তিনটা পাথর দিয়ে এক একটা পাখি তিনজন তিনজন করে 6 জনকে হত্যা করেছে। আল্লাহু আকবার! মূলত এই পাখির এই সামান্য পাথরের আঘাতে মানুষ মৃত্যুবরণ করার কথা নয়, কিন্তু এই পাখিগুলোকে পাঠিয়েছেন কে, এটাই হলো সব থেকে বড় বিষয়। আজও আজকে আমরা দেখতে পাই আমাদের সমাজের অনেক মানুষ, অনেক ভাইয়েরা প্রায় সময় বলে ফেলে যে 5 আগস্টের বা জুলাইয়ের যে আন্দোলন হলো, ছাত্র জনতার আন্দোলন হলো, এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। আপনি বিশ্বাস করেন, আমি উকসিমু বিরাব্বি হাদিল কাবা, আমি ওই কাবার রবের কসম করে বলি, এটা শুধুমাত্র আন্দোলন দ্বারা প্রতিহত করা হয় নাই, বরং আল্লাহর সাহায্য এবং আল্লাহর নিয়তি এটাই ছিল, ঠিক কি না? কারণ আপনারা খেয়াল করে দেখবেন এর চেয়ে বড় বড় আন্দোলন এই 17 বছরে একাধিকবার হয়েছে, হয়েছে কিনা কথা বলেন, হয়েছে কিনা? একাধিকবার হয়েছে। হেফাজতের আন্দোলন 2013 সালে, 5ই মে হেফাজতের আন্দোলন, কত বড় আন্দোলন হয়েছে, কিন্তু আল্লাহর ইচ্ছা এটা ছিল না। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা যেটা চাও সেটা হবে না, আল্লাহ যেটা চাই সেটা হবে, কথা বলেন ঠিক কি না? আমরা সর্বশেষ দেখেছি 28 তারিখে আমাদের দেশের বিএনপি সহ বিভিন্ন দলগুলো কত বড় আন্দোলন করেছে, কিন্তু সেই আন্দোলনও কিছু হয় নাই। ঠিক যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, যেমনি ভাবে ওই বিশাল হস্তি বাহিনীকে পরাজিত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পাথর এবং ছোট্ট ছোট্ট পাখিগুলো দিয়ে আল্লাহ পরাস্ত করে দিয়ে বুঝেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার একমাত্র মালিক চিল্লায় বলেন কে, আল্লাহ বুঝেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহর কাছে হলো সকল ক্ষমতার উৎস, তিনি হলেন সকল ক্ষমতার পাওয়ার হাউস। এজন্য কথা বলার সময় অবশ্যই আল্লাহর উপরে তাওয়াক্কুলের বিষয়টাও বলতে হবে, ঠিক কি না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের 3 নম্বর সূরা সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের 54 নম্বর আয়াত 3 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তারা কৌশল অবলম্বন করে, তারা কৌশল অবলম্বন করে, তারা মোকারবাজি ধোকাবাজি অবলম্বন করে, আমি আল্লাহ তাদের সাথে কৌশল অবলম্বন করি, পরিশেষে সব থেকে উত্তম পরিকল্পনাকারী বলেন তিনি কে, আল্লাহু খায়রুল মাকিরি। দেখেন একটা সময় তারা বলেছিল মিশন 21 2021 সাল পর্যন্ত আমাদের টার্গেট বলেছিল না, এরপরে বলেছেন মিশন 31 2000
31 31 বলেছে। এরপরে যখন দেখেছে যে জুলুম করে করেও কোনো কিছু হচ্ছে না, তখন বলা শুরু করেছে মিশন 41, ঠিক কি না? 2041 সাল পর্যন্ত এই কথাও বলে না যে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা করে, এতটুকু বলে নাই। অহংকার এমন পর্যায়ে পৌঁছেছে যে 41 সাল পর্যন্ত বাঁচবে কিনা সেই জিনিসও তাদের মাথায় নাই। আল্লাহ বলেন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তোরা বিভিন্ন রকমের মিশন দিতেই পারস, আমি আল্লাহ যেটা চাবো সেটাই হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 86 নম্বর সূরা, সূরা তারিকের 16 এবং 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, তারা বিভিন্ন রকমের পথ অবলম্বন করে, বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে, তারা বিভিন্ন বাহিনী দিয়ে দিয়ে বিভিন্ন পরিকল্পনা করে, বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট দিয়ে বিভিন্ন কিছু করে। আল্লাহ বলেন সব থেকে উত্তম পরিকল্পনাকারী তিনি কে? ওয়াকিদু কাইদা, আমিও একটা স্টেপ গ্রহণ করি, আমিও একটা অবলম্বন করি, আর আমারটাই হয় চূড়ান্ত পর্যায়ে, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যদি কোরআনের দিকে তাকাই, কোরআনের দিকে তাকাই, তাহলে আমরা এই কথা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি যে এই ছাত্র জনতা হলো উসিলা, মূলত আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর ইতিহাসে কখনোই কোনোদিনও কোন জালেমকে পৃথিবীতে ছেড়ে দেন নাই, পরাস্ত করা ব্যতীত, ঠিক কি না? আল্লাহ তাআলা এক একটা উসিলা দিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করেন, ঠিক কি না? এটার ধ্বংস হলো ছাত্র জনতার আন্দোলন, এটা হলো একটা শুধুমাত্র কি উসিলা। খবরদার, ইমানের জায়গাটাকে কুলুষিত করবেন না, ইমানের জায়গাটাকে কুলুষিত করবেন না, যে আল্লাহ ছোট্ট ছোট্ট পাখি দিয়ে এত বড় বিশাল হস্তি বাহিনীকে পরাস্ত করতে পারেন, সেই আল্লাহ এই ছাত্রদের, ছাত্র জনতার এই আন্দোলনকে দিয়ে এর চেয়েও বা আরো ছোট জিনিস দিয়ে আরো বড় শক্তিকেও পরাস্ত করতে পারেন, ঠিক কি না? আজকে বলা হয়, কয়েকদিন আগে দেখেছেন আমাদের প্রধান উপদেষ্টার একজন সহকারী নিয়োগ দেওয়া হলো, নাম হলো মাহফুজ আলম। এই মাহফুজ আলম, সাংবাদিকরা বিভিন্নভাবে বলতেছেন এটা হলো এই আন্দোলনের মাস্টার মাইন্ড, পত্রপত্রিকায় খবরে আপনারা দেখেছেন বলা হচ্ছে এটা হলো এই আন্দোলনের মাস্টার মাইন্ড, মানে মূল পরিকল্পনাকারী। বলেন মূল পরিকল্পনাকারী কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যেই সকল মানুষগুলো, যেই সকল মানুষগুলো অনেক ভালো মানুষও ছিল, ভালো মানুষ কিছু ছিল, তাদের সংখ্যা একেবারেই কম। এখন আমার যে বিষয়টা সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে কখনোই কোনো জালেমকে ছেড়ে দেয়নি। আপনি খুলেন ইতিহাস, আপনি খুলেন কোরআন, খুলেন অন্যান্য ধর্মের বইগুলো, আপনি লক্ষ্য করে দেখবেন পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলা কখনো কোনো জালেমের শাস্তি মৃত্যুর পর পর্যন্ত রাখেন নাই, বরং মৃত্যুর আগেই তাকে দিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষের কাছে। আপনি যদি ফেরাউনের দিকে তাকান আপনি দেখতে পাবেন, আপনি যদি আবু জাহেলের দিকে তাকান আপনি দেখতে পাবেন, আপনি যদি নমরুদের দিকে তাকান আপনি দেখতে পাবেন, পৃথিবীর যত জায়গায় যেখানে যত জনের জুলুম করেছে, দুই দিন আগে হোক দুই দিন পরে হোক, ওই জালিমদেরকে চরম লাঞ্ছনা অপমান অপদস্থতার সাথে এই পৃথিবী থেকে আল্লাহ তাআলা বিদায় করেছেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ফালানুহলিকান্নাযালিমিন ফাওহা ইলা রাব্বিহিম লানুহলিকান্নাযালিমিন, আমি ওহী নাযিল করে দিয়ে জানিয়ে দিলাম পৃথিবীর মানুষকে, ফাওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাযালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লানুহলিকান্না, লামে তাকিদ এনেছেন, যারা আরবি গ্রামার বুঝেন, আল্লাহ তাআলা শুরুতে লামে তাকিদ এনেছেন, শেষে আবার নুনে তাকিদ বা নুন লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা এনেছেন, তার মানে অবশ্যই অবশ্যই
আমি পৃথিবীতে জালেমদেরকে ধ্বংস করেই ছাড়ব ঘোষণা টাকার। আমি অনুবাদক বলেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের হাদিসের দিকে যদি আমরা তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, খবরদার যারা এখন জুলুম করার চিন্তা ভাবনা করছেন তাদের ব্যাপারেও একই বিষয়। কারণ হলো যেই জুলুম করে তার উপরে আল্লাহ তাআলার বিপদ ধ্বংস আসবে, ঠিক কি না? এখন যদি মনে করে যে আমরা এতদিন কিছু করতে পারি না, এখন আমরা লুটপাট করব, এখন আমরা জুলুম করব, ওর বাড়ি ধরবো, ওর থেকে ফিটিং নিব, মনে রাখবা তোমাদেরও বেলাও এই পরিণতি হবে, ঠিক কি না? সাবধান, মানুষের ঘর বাড়ি লুট করা বন্ধ করেন, মানুষের ঘর বাড়ি দোকানপাট লুট করা বন্ধ করেন, ফিটিং খাওয়া বন্ধ করেন, মাদক দ্রব্য ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা মাথার থেকে দূর করেন, না হলে অবশ্যই আপনাদেরও এই পরিণতি ঘটবে, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল ইরশাদ করেছেন, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়ামেনের সর্বপ্রথম ইসলামের গভর্নর বানিয়ে পাঠিয়েছিলেন। মুআজ ইবনে জাবালকে বললেন, ও মুআজ, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ও মুআজ তুমি মজলুমের বদদোয়া থেকে বাঁচো, তুমি মজলুমের বদদোয়া থেকে বাঁচো, ফাইন্না লা হাজাতান বাইনাল্লাহি ওয়া বাইনাহু হিজাব, নিশ্চয়ই মজলুমের বদদোয়ার আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। আপনার কাছে হয়তো সামান্য একজন ছোট মানুষ, কিন্তু তার হৃদয়ের আত্মচিৎকার, তাকে বাড়িতে থাকতে দেন নাই, ঘরে থাকতে দেন নাই, ব্যবসা বাণিজ্য দখল করেছে, এই যে অপরাধগুলো হয়তো সে কোথাও বলতে পারে নাই, কিন্তু একটা জায়গায় বলেছে, সেটা হলো কোথায়? আল্লাহর দরবারে। অথ বলেও নাই, কিন্তু তার অন্তরের আহ শব্দটা কেউ না শুনলো, শুনেছে কে? যে এখন যারা রয়েছেন আপনারাও সাবধান হন, ইতিহাস থেকে যদি শিক্ষা গ্রহণ না করেন তাহলে মনে রাখবেন এই ইতিহাস কিন্তু রিপিট হয়। ইতিহাস কি হয়? রিপিট হয়। আপনি যদি আজকে ক্ষমতা পেয়ে বা ক্ষমতার একটু ভাব পেয়ে আপনি যদি আজকে তাদের উপরে জুলুম করেন, মনে রাখবেন আপনারও এই জালিমদের মতো পরিণতি কালকে আপনারও ঘটবে, ঠিক কি না? কারো প্রতি কোনো জুলুম করবেন না, খবরদার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, উংসুর আখাকা যালিমান, ও আমার সাহাবীরা তোমরা তোমাদের জালিম ভাইকে সাহায্য করো। সাহাবাই কেরাম বললেন, কাইফা আনসুরু যালিমান, ইয়া রাসূলুল্লাহ, আমরা জালিমকে আবার কিভাবে সাহায্য করব? এটা কিভাবে সম্ভব? জালেমকে আবার কিভাবে সাহায্য করব? জালেম তো জুলুম করে, তাকে কি কেন কেন সাহায্য করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তামনাউহু মিনাজ-জুলমি ফাইন্নাহু ইয়ানসুরুহু, তুমি তাকে জুলুম করা থেকে বিরত রাখবা, এটাই হলো তাকে সাহায্য করা। তুমি তাকে জুলুম করা থেকে বিরত রাখবা, তুমি বলবা খবরদার জুলুম করা যাবে না। এর দ্বারা দুইটা জিনিস করলা, তাকে জালেম হওয়া থেকে বাঁচাইলা আর মজলুমের উপরে জুলুম করা থেকেও বাঁচাইলা। এই জন্য আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। আর এক হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, ইন্নাল্লাহা ইউমলি লিজ-জালিমি, আল্লাহ তাআলা জালেমকে কিছুটা সময় দেয়, ফুরসত দেয়, কিছুটা সময় দেয়, সেটা 10 বছর হতে পারে, 15 বছর হতে পারে, 16 বছর হতে পারে, 20 বছরও হতে পারে। তার মানে এই নয় আল্লাহ তাআলা তাকে ছেড়ে দিয়েছে, এরকম নয়, তাকে কিছুটা সুযোগ দিয়েছে। মনে রাখবেন যে জিনিস যত উপর থেকে পতিত হয় সেটার ক্ষতি তত বেশি হয়ে থাকে, ঠিক কি না? একতলা থেকে পড়লে যেই ক্ষতি হবে, দশতলা থেকে পড়লে ক্ষতি কি একই রকম হবে না বেশি হবে? এজন্য এই 16 বছর 17 বছর এই যে জুলুমের ধাপ বাড়তে 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 এমন এক পর্যায়ে পড়েছে, যেখান থেকে পড়ার কারণে আর থাকতে পারে নাই, দেশ থেকে পলাইতে হয়েছে, ঠিক কিনা?
সম্মানিত উপস্থিতি। এজন্য আল্লাহ রাসূল বলছেন মুসলিম শরীফের হাদিস, ইন্নাল্লাহা ইউমলি লিজ্জালিমি, আল্লাহ তাআলা জালিমকে কিছুটা সময় দেয়, ফাইদা আখাযাহু, আর যখন ধরা শুরু করে, লাম ইউসিলহু, তাকে আর ছেড়ে দেয় না। এই কথা আমি বলি নাই, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, وكذلك اخذ ربك اذا اخذ القرى وهي ظالمه, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে জালিমদেরকে কিছুটা সময় দিয়েছেন, কতটুকু বাড়তে পারো, কতটুকু বাড়তে পারো, কতটুকু বাড়তে পারো, কারণ ধরলে পতনটা একসাথে ঘটাবেন তিনি কে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন কখনো জালেমরা সফল হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউফলিহুয-যালিমুন, আল্লাহ তাআলা জালেমকে কিছুটা হয়তো সাময়িকভাবে কিছুটা তারা আনন্দ পায়, কিন্তু তারা কখনো স্থায়ীভাবে সফল হতে না, দুনিয়াতে না, আখিরাতে তো প্রশ্নই আসে না, আখিরাতে তো প্রশ্নই আসে না। আর আমি একটা হাদিস একাধিকবার আপনাদেরকে বলেছি, আল্লাহ তাআলা দুইটা অপরাধের শাস্তি আল্লাহ তাআলা জমিনে দেয়, মৃত্যুর পরে কবরে হবে এই পর্যন্ত সুযোগ দেয় না। এক নম্বরে হলো জুলুম, দুই নম্বরে হলো বাবা মার সাথে নাফরমানি। এক নম্বরে কি জুলুম, দুই নম্বরে হলো বাবা মার সাথে নাফরমানি। এই দুইটার শাস্তি না দিয়ে আল্লাহ তাআলা তাকে মৃত্যু দেয় না, দিবেন না। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন, যারা জুলুম করে তারা হেদায়েত প্রাপ্ত হয় না, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। এগুলো কার কথা? আরো জোরে বলেন, এগুলো কার কথা? কোন বাপ দাদার কিচ্ছা কাহিনী, কোরআনের কাহিনী, কোরআনের আয়াত বলছি, আল্লাহর কথা, সরাসরি কথা বলছি, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, আল্লাহ বলেন আমি জালেম সম্প্রদায়কে কখনো হেদায়েতের আলো তাদেরকে দেই না। আবার আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, আলা লানাতুল্লাহি আলাজ যালিমিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপরে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে লানত। বলেছেন কে? أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ, সকল পরিকল্পনাকারী কে? তাহলে আপনারা এই বিষয়টা স্পষ্ট থাকবেন, এই যে স্বৈরাচারের পতন যে ঘটেছে, এটা ছাত্র আন্দোলন হলো কি? উসিলা, সরাসরি এটার পরিকল্পনাকারী কে? এটার পরিকল্পনাকারী একমাত্র আল্লাহ। মাস্টার মাইন্ড কিসের মাহফুজুল আনাম? এটার মূল মাস্টার মাইন্ড কে? এদের মাথার মধ্যে এই বুদ্ধিটাও দিয়েছে কে? আল্লাহ।